বিপদের ওপর মহাবিপদ, আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে বন্যা পরিস্থিতি। প্রবল বন্যায় জলের তলায় 11টি জেলা, ক্ষতিগ্রস্ত 38,000-এরও বেশি মানুষ, এর মধ্যে শিশু প্রায় 4,500, মৃত্যু একাধিক মানুষের। তো কোথায়, কখন, কিভাবে ঘটল এই ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি? এখনও পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে, কতজন নিখোঁজ রয়েছেন, এখন কি পরিস্থিতি সেখানকার, সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার পরবর্তী লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে আপনার জেলার লেটেস্ট কোনো খবর বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানিয়ে দেব। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ক্রমাগত বৃষ্টির জেরে প্লাবিত অসম। উত্তর পূর্বের এই রাজ্যে আরও অবনতি ঘটল বন্যা পরিস্থিতির। ব্রহ্মপুত্র সহ অসম দিয়ে প্রবাহিত প্রায় সমস্ত নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। বেশ কয়েকটি জায়গায় ভেঙেছে নদীবাঁধ, কিছু জায়গায় নদীর বুক ছাপিয়ে জল ঢুকছে দুই পাশের গ্রামে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বন্যার জেরে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছেন অসমের প্রায় 10টি জেলার অন্তত 38,000 মানুষ। নষ্ট হয়ে গিয়েছে বিঘার পর বিঘা জমির ফসল। এই মুহূর্তে যোরহাট জেলার নেমাতিঘাটে ব্রহ্মপুত্র নদ বিপদসীমার উপর দিয়ে বইছে। কামপুরে কোপলি এবং কামরূপে পুটিমারি নদী বিপদসীমা পেরিয়েছে। পাশাপাশি অসমের অন্যান্য একাধিক নদীও দুকুল ছাপিয়ে বইছে জল। গত কয়েকদিন ধরে অসমে অঝোরে বৃষ্টি চলছে, তার ফলেই বেশিরভাগ নদী উপচে পড়ছে। সবচেয়ে বিপজ্জনক অবস্থা ব্রহ্মপুত্র অববাহিকার। অসমের বিভিন্ন জেলায় রাস্তা ভেঙেছে জলের তোড়ে, ভেঙেছে নদীর উপরের সেতু, জলের তলায় চলে গিয়েছে স্কুল কলেজ। অসমের বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে বলা হয়েছে এখনও পর্যন্ত রাজ্যের 10 জেলার 37,535 জন মানুষ বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন। গুয়াহাটিতে জমি ধসে মৃত্যু হয়েছে একজনের, তবে বন্যার জেরে এখনও পর্যন্ত কারো মৃত্যুর খবর আসেনি। অসমের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলি হল বিশ্বনাথ, দারাং, ধেমাজি, ডিব্রুগড়, লখিমপুর, তামিলপুর এবং উদালাগিরি। রাজ্যে মোট 11টি ত্রাণ শিবির খোলা হয়েছে, তার মধ্যে লখিমপুরে 8টি ত্রাণ শিবির খোলা হয়েছে।